প্রায় 5 মাস এসএসকেএম এ কালীঘাটের কাকু সূত্রের খবর তিনি স্থিতিশীল কিন্তু তাও হাসপাতালে কেন বিরোধীদের অভিযোগ প্রভাবশালী অভিযুক্তরা বেড দখল করে অথচ সুবিধা পাচ্ছেন না জনসাধারণ জোড়া মামলা এসএসকেএম এর সর্বশেষ রিপোর্টের তথ্য কি ছিল সেই রিপোর্টে সেখানে বলা হয়েছিল স্টেবল রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র গত বছর 22 আগস্ট এসএসকেএম হাসপাতালে ভর্তি হন সুজয় কৃষ্ণ ভদ্র তারপর থেকে টানা প্রায় 5 মাস এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন কাকু সুজয় কৃষ্ণ ভদ্র যখন প্রথম এসএসকেএম এ ভর্তি হন তখন তার কিছু শারীরিক সমস্যা ছিল সুজয় কৃষ্ণের বাইপাসের ক্ষতে ঘা ছিল সুজয় কৃষ্ণ ভদ্রের সিওপিডি ও সুগার ছিল চিকিৎসা চলাকালীন পিএসভিটি দেখা দেয় পায়ে আলসারও দেখা দেয় সূত্রে দাবি সেই সব সমস্যা সেরে গিয়েছিল ডিসেম্বর মাস নাগাদ বর্তমানে স্থিতিশীল অবস্থায় সুজয় কৃষ্ণ ভদ্র এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগের প্রধান দীপঙ্কর মুখোপাধ্যায়ের অধীনে ভর্তি হয়েছিলেন সুজয় কৃষ্ণ আমি এখানে আর কোনো কথা বলবো না আমি আর এই হাসপাতালের সাথে নেই সেটা এটা নিয়ে আমার কোনো কথা বলার নেই আমি এখানে আর কোনো কথা বলবো না আমি আর এই হাসপাতালের সাথে নেই সেটা এটা নিয়ে আমার কোনো কথা বলার নেই এবার প্রশ্ন হচ্ছে এই শারীরিক সমস্যা নিয়ে তার কি সত্যি হাসপাতালে থাকার প্রয়োজন রয়েছে বিশেষত যে হাসপাতালে প্রত্যেক দিন বেড পাওয়ার জন্য হয়রান হতে হয় রোগীদের ওনার আজকে সকালে হার্ট অ্যাটাক করেছিল তো হার্ট অ্যাটাক করে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তো ওখানে দেখানোর পরে পিজিতে নিয়ে এসেছি পিজিতে কার্ডিওগ্রাফি হয়েছে ইকোকার্ডিওগ্রাফি টপটি হয়েছে টপটিতে হার্টের প্রবলেম হয়েছে হার্ট ব্লক আছে হার্ট অ্যাটাক হয়েছে তা সত্ত্বেও এখন এখানে বলছে যে বেড নেই বাড়িতে নিয়ে যাচ্ছি নালে অন্য কোনো হাসপাতালে চেষ্টা করব নালে আবার পরে বিকেলবেলা নালে কাল সকালবেলা আবার দেখবো ভর্তি করতে কিন্তু ওর তো ক্ষমতা নেই নার্সিংহোমে ভর্তি করে দেওয়ার আমার মা এক্ষুনি এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগে বেড নেই বলে প্রতিদিন বহু রোগীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ সেখানে মাসের পর মাস সুজয় কৃষ্ণকে ভর্তি রাখার কারণ কি এই প্রশ্ন তুলে সুর চড়াচ্ছে বিরোধীরা ব্যুরো রিপোর্ট জি ২৪ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা